আরে প্রচুর জ্যাম, কদমতলিতে আমার জ্যাম, পুরো জ্যাম, আওয়া যায় না, পুরা দুনিয়ার জ্যাম, রাস্তাঘাট সব জায়গায় কাটা, তো এই কারণে আসা যায় না। কতক্ষণ লাগলো? এই আমার প্রায় 1 ঘন্টা লাগ যাইতে, মানে যাইতে খুব কষ্ট। অনেকে বাচ্চা নিয়ে আহে, দুইটা বাচ্চা যদি একটা মহিলার সাথে থাকে তো যাইতে কি পরিশ্রম হয় বুঝেন। হঠাৎ বন্ধ মনে করেন, এটা তো সবাই জানে না, হঠাৎ করে আসলে অনেকে বিলম্বনার শিকার হইতে হয়। কস্তগোলা ব্রিজের কাজ চলার কারণে সব প্রচুর চাপ পড়তেছে বাউবাজার ব্রিজের উপর। প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া কস্তগোলা সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে গত 22 ফেব্রুয়ারি, যা চলবে আগামী 8ই মার্চ পর্যন্ত। ঢাকা থেকে ছেড়ে যাওয়া 21 জেলা গণপরিবহন যাতায়াত করে এই সেতুটিকে ব্যবহার করে। গত 22 ফেব্রুয়ারি থেকে কস্তগোলা সেতুর সংস্কার কাজ শুরু হয়। সংস্কার কাজ চলবে আগামী 8ই মার্চ পর্যন্ত। সেতু সংস্কারের কাজ চলায় ঢাকাসহ 21 জেলার যানবাহনের যাতায়াতে কিছুটা ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। হঠাৎ বন্ধ মনে করেন, এটা তো সবাই জানে না, হঠাৎ করে আসলে অনেকে বিলম্বনার শিকার হইতে হয়। যেমন আমি এখন আসবো, আমি তো জানি না যে হঠাৎ বন্ধ করে দিছে। অনেকে যে একটা বোঝা আছে, যেমন একটা বোঝা নিয়ে আসে বাড়ি থেকে আসছে, এখন ঢাকা যাবে, এখানে এসে আটকে গেল, এই বোঝাটা নিয়ে ওনাকে ওনার ভোগান্তি করে পার হইতে হয়। সংস্কার কাজ চলায় 5 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ভারী যান চলাচল। ইতিমধ্যে 24 ও 26 ফেব্রুয়ারি যান চলাচল বন্ধ ছিল এবং পরবর্তীতে আগামী 1, 4 ও 8ই মার্চ বন্ধ থাকবে এই সড়ক। বুধবার কস্তগোলা সেতু ঘুরে দেখা যায় বাস, প্রাইভেট কার সহ হালকা যান চলাচল করলেও চলছে না কোনো রকমের কোনো ভারী যানবাহন। তবে বাড়তি যানজটের বিষয়টি মাথায় রেখে বিকল্প সড়ক হিসেবে বাবুবাজার সেতু ব্যবহারের পরামর্শ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ সহ সংশ্লিষ্ট 7 সংস্থা। এদিকে বাবুবাজার ব্রিজ ঘুরে দেখা যায় রাস্তার সংস্কার কাজ চলায় বিকল্প সড়ক হিসেবে বাবুবাজার ব্রিজ ব্যবহার করতে ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আরে প্রচুর জ্যাম, কদমতলিতে আমার জ্যাম, পুরো জ্যাম, আওয়া যায় না, পুরা দুনিয়ার জ্যাম, রাস্তাঘাট সব জায়গায় কাটা, তো এই কারণে আসা যায় না। কতক্ষণ লাগলো? এ আমার প্রায় 1 ঘন্টা লাগ যাইতে। 1 ঘন্টা? জি, একবার কদমতলির থেকে পুরো সব জায়গায় জ্যাম। আবার আপনার ওই যে আপনার কি, আরে ব্রিজটা বন্ধ না একটা, ওই কারণে বেশি জ্যামটা লাগছে। কস্তগোলা ব্রিজের কাজ চলার কারণে সব প্রচুর চাপ পড়তেছে বাবুবাজার ব্রিজের উপরে। তো যার জন্য হচ্ছে আমরা যারা কর্মজীবী আছি বা স্টুডেন্টরা আছে, যখন আমরা সকালবেলা বা সারাদিনই যেত যাতায়াতের কারণে, এটা হচ্ছে আমাদের ব্যস্ত শহর, তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা আমাদের আসার ক্ষেত্রে প্রতিনিয়ত জ্যামের মধ্যে থাকতে হচ্ছে, তো আমাদের প্রতিদিনই অফিসে যাতায়াতের সময় আমাদের দেরি হচ্ছে। বাবুবাজার ব্রিজ এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। পুলিশের পক্ষ থেকে বলা হয় ট্রাফিক নিয়ন্ত্রণে তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, এতে রাস্তায় যেমন শৃঙ্খলা ফিরেছে তেমনি কমেছে যানজট। বিষয়টা হলো যে ওই রাস্তাটা তো আসলে আপনার অনেক চওড়া বা ওইখানে গাড়ির ভলিউমটা তো অনেক বেশি, আমাদের এখানে রেগুলার গাড়ির বাইরেও আমাদের ওইখানে প্রায় মানে আরও প্রায় 2 গুণ গাড়ি এখানে নিতে হচ্ছে। এই কারণে ওই গাড়ির চাপটা নেওয়ার সময় দেখা গেছে, আমাদের এখানে দেখেন আপনি রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ চলমান থাকার কারণে আমাদের ওই গাড়ির চাপটা যখন আমরা নিতে যাই তখন গাড়িটা আমাদের এখানে স্লো হয়ে ঢোকার মতো ব্যবস্থা হয়। রাস্তা অনেক খানাখন্দও আছে, আমরা চেষ্টা করেছি যে মাঝখানে যেখানে ছুটির দিনগুলিতে ছিল সে সময় আমরা যতটুকু সম্ভব রাস্তা ভরাট করার জন্য সিটি কর্পোরেশন এবং রোড সাইড সহায়তা নিয়ে আমরা এটা করেছি। এখন মোটামুটি গাড়ির পরিস্থিতি ভালো আছে, আশা করি খুব বেশি সমস্যা আর হওয়ার কথা না। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।